তারা তিনজনে ধরা ধরা এই জায়গায় আনা হয়েছে। এটা কোন জায়গা? এই জায়গার নাম জনছড়ি। তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেব বর্মা, আরেকটা আছে আরিয়ান দেব বর্মা, আরেকটা আছে বিজয় দেব বর্মা, বিশাল দেব বর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসিনগর গ্রামের। এখানে স্থানীয়? হ্যাঁ হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক ওই ঘরের লোক ওই তো এনসিনগর গ্রাম কি তো আরেকজন আছে কোনাবনে ব্লেডি সেলার বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন, তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না স্যার, স্যার আমরা যে সময় ঘুরে শুরু হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে, বিশ্বগর থানার গিয়ে। তো ওই সময় স্যার আমরা অবশ্য থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আসে। হ্যাঁ, তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে শুরু করছে, তো তাই বুঝলে আমরা স্যার উনি কেউরের নাম লো হয়েছে না। তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা 11 মে লোকেরা বলে তারা দেখছে যে ঘুরে চুরি করতে। তো ওই সময় তারা ওই রাত্রে মতিটা দেখিটা সকালে মতিতে গরু নাই, এরপরে দুনিয়া বুঝতে আসি জঙ্গল সব বিচারেছি, ফাইনা 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 এটা করতে 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 আমি ভাতের জায়গায় গিয়েছি কিছু কিনে আমার গুণ লিয়েছে আমার কিতা কথা মনে মন আরে কালা সকাল বেলা রাত্রেবেলা তো মনে মন ঘটনা আমার লগে তিনজন লোক এই মনে মন করছে এবার আমার দিকে আর নগদ গিয়া লুকাই গেছে গা তো লামা তো লাম ছিল আমি ডরে উঠতেই পড়ছি এবার লোকটি এই মনে মন দুজন চিনছি আর চিনছি না তখন এই কথা শুনতে তার কাছে এই লিয়ে গেছে আমার উদ্দেব বাই নেতার বাই গিয়া কইছি এই মনে মন ঠিক আছে লোক আটকাও বলেছে যোগ দিও না আটকাইলে ডর ডরলে কাম উঠবো তাহলে বাইকে দেবো ভাই ওই তারা গিয়া খোলা খোলা গিয়া কজন তিনজন আগে স্বীকার করছে চুরি করছে কয়টা গরু নিয়েছে আপনার বাড়িতে? একটা গরু এর আগে চুরি হয়েছে না? এর আগে আমার বাড়ি হয়েছে না, ওই পাশের দিকে ওই দিকে দক্ষিণ দিকে আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম সত্যরঞ্জন দাস। কোন থানার পুলিশ আসছিল? বিশালগড় থানা বলে।